হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল তো কাজকর্ম সব সেরে নিয়েছি, এখন বাজে হচ্ছে 11:20। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে তো অবশ্যই থাকবে। আর যেটা হচ্ছে যে আমি এখন যাচ্ছি একটু বাজারে, তার জন্য একটু রেডি ফেডি হয়ে নিয়েছি। তো বাজারে কিছু জিনিস নিয়ে আসার আছে, ওর খাবার দাবার সব রেডি করে রেখে যাচ্ছি। তো চলো আমি বাজারে যাই, যদি পারি তো তোমাদেরকে অবশ্যই সেখানে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি করছি না করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আমি রেডি হয়ে সব জিনিসপত্র ঠিকঠাক করে নিচ্ছি, টাকার ব্যাগ চাবি টাবিগুলো, কারণ আসার পরে না আমি একবারে গেটে তালা দিয়ে আসবো, তার জন্য সব ব্যাগপত্র গুছিয়ে একবারে নিয়ে নাপছি, যাতে আর বারে বারে নাপতে না হয়। তো চলো এই যে বেরিয়ে পড়েছি, আমি বেরিয়ে তো পড়েছি। তো ভাবলাম রাস্তাটা চারিপাশটা তোমাদের দেখায়, আমাদের এই রাস্তাটা বড় হচ্ছে, তো রাস্তায় কাজ চলছে, চারিদিকে একটু বেশ গ্যাদারিং আছে, তো এই পাশে পাশে দিয়ে চলে গেলাম আর কি। তো আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কোকোর চালটা আনতে, কোকোর চালটা শেষ হয়ে গেছিলো, তো এই নিয়ে সম্রাটের সাথে সকালে বলেছিলাম, সম্রাটকে বলেছিলাম, কিন্তু সময় ছিল না তো যেতে পারবে না। তো চাল টাল নিয়ে আসার সময়তে দেখো পাশের বাড়িতে বৌদির ওই বাগানটা, বৌদি একটু ডাকলো দরকারে, তো ভাবলাম বাগানটার ছবি তোমাদেরকে একটু দেখাই। তো বৌদি হাসছিলো, আমিও হাসছি। তো এই যে আমি চলে এসেছি, এবার সিঁড়ি দিয়ে একটু ওপরে যাবো, তো ভাবলাম কোকোকে দেখাই, দেখো ও আমি কোথা থেকে আসলে ওখান থেকে উঁকি মারবে, দেখবে আমার ব্যাগে কী আছে না আছে। তো সব কিছু নিয়ে এসে সব গুজগাছ করে রাখছিলাম, রেখে টেখে চাবি টাবিগুলো সব একবারে তালা টালা মেরে দিয়ে চাবিগুলো এসে সব নিজে নিজে জায়গায় রেখে দিলাম। এবার তো এসেছি, এসে ওকে তো খাওয়াতে হবে, ওর কোকোর টাইম হয়ে গেছিলো খাওয়ানোর, তো ওকে ভাবলাম খাইয়ে দিই, না খাওয়ালে না ও ঠিক মতো খাবে না, ওকে একা ছেড়ে দিলে ও খাবে ঠিকই কিন্তু সেই মতো খাবে না। তো ভাবলাম আমি বসে বসে খাইয়ে দিই, আর খাইয়ে দিলে না পুরো ভাতটা ও এক সুন্দর গুড বয়ের মতো খেয়ে নেবে। আর ওই দেখো বেসিনের তলে ওইটা হচ্ছে ওর বসার জায়গা, আমি যদি কোথা থেকে এসে ওখানেই বসবে। তারপরে ওকে নিয়ে গেলাম ছাদে, যে চলো ছাদে ও হিসুপটি যা করবে করে আসবে, একবারে সব গুছিয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবে, এসে স্নানে যাবো। তো জামাকাপড়কেও নিয়ে গেলাম একটু ছাদে। তো এদিকে ছাদ থেকে নিচে এসে আমি স্নান টান করে গোপালকে খেতে দিতে শুরু করেছি, ভাবলাম পুজোটা করে নিই তারপরে কোনো কাজ করব। আর পুজো স্নান করে উঠে পুজোটা না করলে না আর কোনো কাজে মনে হয় না, মন লাগছে না। আর গোপাল শোনা আছে, তারপরে আমাদের বাড়িতে আর একটা অতিথিও আছে, তো সেই অতিথিকে যদি ঠিকঠাক টাইমে খেতে না দিই, আদর আপ্যায়ন না করি, তাহলে কি আর সেই অতিথি তখন রাগ করে চলে যাবে। তো ভাবলাম দুই সোনাকে একসাথে খেতে দিয়ে দিই, তারপরে না হয় আমি খাবো আর বাকি কাজগুলো করবো। আস্তে আস্তে আমি এগুলোই করছিলাম। তো এবার খাওয়া দাওয়া, তার জন্য থালা টালাগুলো রেডি করছিলাম, খাওয়া দাওয়াটাও তো করতে হবে, নাহলে তো আর হবে না, ভীষণ খিদেও পেয়ে গেছে। আর এদিকে এদিকে থালা টালা নিয়ে এবার ভাত টাতগুলো সব রেডি করে নিচ্ছি। আর আজকে ভাবলাম একটু ভাতই খাই, কদিন ধরে কন্টিনিউ রুটি খাওয়া চলছে তো ভালো লাগছে না, আর ভাত খাওয়ার মতো সব তরকারি টরকারিগুলো ছিল, তো ভাবলাম ভাতই খাই, রেডি করে নিয়ে যাই, তারপরে না হয় তোমাদেরকে দেখাচ্ছি। ভাত টাত রেডি করেছি, তার সাথে একটা ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটাকেও ছাড়িয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর এখানে আছে কলার খোসা বাটা, ডিম সেদ্ধ, পেঁয়াজ, আলু ভাজা, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে টকের ডাল। তো এই বাটাটা হচ্ছে পাশের বাড়ি বৌদি বাটা করেছিল, তো আমায় দিয়েছে, এটা আমি খুব ভালোবাসি বলে উনি যখনই করে আমাকে দেয়। তো আজকে কলার খোসা বাটাটা খাবো, আর যে পোস্ত ডাল, তো ভাবলাম একটু ভাতই খাই, আর এই বাটা চাটা দিয়ে না ভাত খেতেই ভালো লাগে। আর তোমরা তো জানো আমি দুপুরে ভাত খুব কমই খাই, রুটি খাই, তো ভাবলাম আজকে একটু ভাতই খাওয়া যাক, আমার এটা জিনিসটা খেতে খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। গুড ইভিনিং সবাইকে। আর এই জাস্ট একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, ছাদ থেকে বৃষ্টির জন্য তো বুঝতেই পারছো জামা কাপড় সব শুকায় না, সেগুলো সব নিয়ে আসলাম, নিয়ে টিয়ে এসে এই জাস্ট একটু চা নিয়ে বসেছি, আমি চা খাচ্ছি, এদিকে কোকোকেও চা মুড়ি দিয়েছি, চা নয় মুড়ি দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। তো চলো আমরা চা টা একটু খাই, আর শীতে মানে শীত বলছি বর্ষার দিনে একটু চা খেতে তো ভালোই লাগে, শীতকাল তো লাগেই, যাই হোক চাটা খেয়ে নিই, তারপরে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, সম্রাটকে ছাড়াই আজকে খাচ্ছি, কারণ সম্রাট এখনও আসেনি, ও খেয়েই আসবে। আর এখন বাজে হচ্ছে 10:30, তো ওর অপেক্ষা করছি, ও যেহেতু খাওয়া দাওয়া করে আসবে বলেছে, ওর একটু দেরি হবে, তো এখন বসে আছি। তো ও আসলেই নিচে যাবো, আর কোকোটা যাওয়ার জন্য ছটফট করছে, ওকেও নিয়ে যাব। তো ভাবছি একটু টিভি দেখি এখন, তারপরে ও কটায় ঢুকে দেখে মনে হয় না 11:00 আগে ঢুকবে,
11টা কি 11:30 বেজে যেতে পারে। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আগামী দিন দেখা হচ্ছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর সকলকে গুড নাইট।